হ্যালো, আমি মোহাম্মদ আনোয়ার হোসেন তালুকদার। আজকে অত্যন্ত ইম্পর্টেন্ট একটি চ্যাপ্টার ক্যালকুলাস, সেই ক্যালকুলাস নিয়ে আলোচনা করছি। ক্যালকুলাসের স্পর্শকের সমীকরণ, অভিলম্বের সমীকরণ খুব ইম্পর্টেন্ট, পরীক্ষাতে মাঝে মাঝেই আসে। সহজ একটা জিনিস, কিন্তু আমরা সিস্টেম না জানার জন্য আমরা করতে পারি না। এর আগের ভিডিওতে আমরা স্পর্শকের সমীকরণটি ব্যাখ্যা করেছি, এবার অভিলম্বের সমীকরণ কিভাবে নির্ণয় করা যায় এটা সম্পর্কে ব্যাখ্যা করছি। তাহলে প্রশ্নটি সম্পর্কে আজকে আমরা আগে ব্যাখ্যা দেই। প্রশ্ন হলো y সমান সমান x কিউব মাইনাস 2x স্কয়ার প্লাস 4 বক্ররেখার 2, 4 বিন্দুতে অভিলম্বের সমীকরণ। কখনো কখনো স্পর্শক এবং অভিলম্বের সমীকরণ একসঙ্গে পরীক্ষাতে আসে, আবার কখনো কখনো এককভাবে আসে। তাহলে আমরা যেভাবে দেখো, যদি আমাদের নিয়মটা জানা থাকে তাহলে আমাদের যেভাবে আসুক না কেন আমরা করতে পারবো। তাহলে আমরা এভাবে লিখতে পারি, গিভেন দ্যাট ওয়াই সমান সমান এক্স কিউব মাইনাস 2x² প্লাস 4। প্রথমে আমাদেরকে এই বক্ররেখাটির অন্তরজ নির্ণয় করতে হবে। তাহলে আমরা এভাবে লিখব, dy ডিভাইডেড dx সমান সমান 3x² মাইনাস 4x 2, 4 বিন্দুতে dy বাই dx ইজ ইকাল টু 3 × 4 মাইনাস 4 × 2 সমান 12 মাইনাস 8 ইকুয়াল 4। তাহলে আমরা ঢাল পেলাম, অর্থাৎ dy বাই dx 2, 4 বিন্দুতে dy বাই dx আমরা পেলাম 4। এবার আমরা লিখব যে স্পর্শক অভিলম্বের সমীকরণ। তাহলে আমরা জানি অভিলম্বের সমীকরণ x মাইনাস x1 প্লাস dy বাই dx y মাইনাস y1 ইজ ইকাল টু 0। তাহলে মানগুলো যদি আমরা বসাই, তাহলে x মাইনাস x1 হলো 2, dy বাই dx 4, আর y1 এর মান হলো 4 সমান সমান 0, বা x প্লাস 4y মাইনাস 2 মাইনাস 16 সমান সমান 0, বা x প্লাস 4y মাইনাস 8 10 ইজ ইকাল টু 0, যা অভিলম্বের সমীকরণ। তাহলে আমরা এইভাবে যে কোনো বক্ররেখার যে বিন্দুতে নির্ধারিত করে দিবে সেই বক্ররেখার ওই বিন্দুতে অভিলম্বের সমীকরণ আমরা নির্ণয় করতে পারি। তাহলে এই অঙ্কটি যদি আমরা খুব সুন্দর করে মনোযোগ দিয়ে বুঝে করতে পারি, করার চেষ্টা করি, তাহলে এই ধরনের যে কোনো অঙ্ক আমরা খুব সুন্দর করে করতে পারবো। তাহলে আজকে এ পর্যন্তই, খোদা হাফেজ।